স্থিরম সুখম আসনম, মানে স্থির এবং সুখকর অবস্থায় যেটা পোশ্চার সেই হচ্ছে আসন। সুতরাং আমরা যদি এখানে মাইন্ডটা আর বডিটাকে এক কাছে না নিয়ে আসতে পারি তাহলে সেটা আসন হবে না। ওকে, মানে এটা তুমি বেনিফিটটা পাবে না। এই জিনিসগুলো ভালো করে ব্যাপারটা বুঝে নাও। যখন নিজেদের মধ্যে কথা বলবে না তখন এইটা এই যে পরিশ্রম করছো, সেম করছো তো, সবাই পরিশ্রম করছে, এই পরিশ্রমটা তোমরা মানে বেনিফিটটা পাবে না আলটিমেট। হাত সরি নেবে না, চেষ্টা করো। আচ্ছা সামনের দিকে দেখো।